বাংলাদেশ সহজ প্রতিপক্ষ, শ্রীলঙ্কার দাশুন সানাকার বক্তব্যে বিস্মিত রশিদ খান। প্রশ্নটি শুনে রশিদ খান অবিশ্বাসের সুরে পাল্টা জানতে চান, কে বলেছে? তখন তাকে বলা হয়, শ্রীলঙ্কার দাশুন সানাকা বলেছেন বাংলাদেশ তার কাছে আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ। এই কথা শুনে রশিদ খান বলেন, আমরা কখনোই আমাদের প্রতিপক্ষকে সহজ কিংবা শক্ত দল ভাবি না, আর বাংলাদেশ কেমন দল তা আমরা জানি, তার যে কোনো সময় মুহুর ঘুরে দিতে প্রস্তুত থাকে। গত 27 আগস্ট টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে 8 উইকেটে ধরাশায়ী হওয়ার পর শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন সানাকা বলেছিলেন, আফগানিস্তান বিশ্বমানের বোলিং আক্রমণ আছে, আমরা জানি মুস্তাফিজ রহমান এখন ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার, এদের ছাড়া আর বিশ্বমানের বোলার নেই বাংলাদেশের দলে, আফগানিস্তানের সঙ্গে যদি তুলনা করি তাহলে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। সানাকার এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর গতকাল শ্রীলঙ্কার সহকারী কোচ নাবিথ নেওয়াজ এই বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বলেন, বাংলাদেশ আমাদের চেয়ে ভালো। সানাকার বক্তব্যে তিনি বিস্মিত প্রকাশ করেছেন। এরপর আজ একই বিষয়ে সানাকার সঙ্গে দ্বিমত প্রকাশ করলেন আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান। আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আগামী 1 সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় তথা শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।